আমি আবারও শুরু করছি। দুঃখিত, ওখানে আমার মোবাইলের ভিডিও স্টোরেজের প্রবলেমের কারণে ওটা শেষ করতে পারি, আমি এই জন্য আবার শুরু করছি। আমি 8 নম্বরের 1 শুরু করেছিলাম এবং আমি এই পর্যন্ত শেষ করেছিলাম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমরা এরপরে এখানে 2 আর 2 কেটে যাবে এবং 4 আর 2 কাটাকাটি করা যাবে এখানে, এবং আমরা উপবিভক্ষে যদি -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের -2 উঠে যাবে। অর্থাৎ এখানে 1√1 − x থাকবে, ইকুয়াল হচ্ছে 2। পরবর্তীতে আমরা এখানে আর গুণ করবো, অর্থাৎ 2 সাথে √1 − x গুণ করবো, ইকুয়াল 1। এরপর উভয় পক্ষকে বর্গ করে দিলে আমাদের এখানে 2 স্কোয়ার করলে 4 হবে, রুটের সাথে স্কোয়ারটি কাটা যাবে, 1 − x থাকবে, 1 স্কোয়ার করলে 1 হবে। এরপর 4 দ্বারা গুণ, 1 গুণ করলে 4, 4 সাথে -x গুণ করলে −4x, বাকিটুকু সমাধান তোমরা এই পার্টটা অবশ্যই সবাই পারবে, অর্থাৎ x-এর মান বের করলে এটাই অ্যান্সার বা সমাধান। বাকি যেগুলো আছে এগুলো প্রায় একই নিয়ম। আমি এখানে আরেকটি করব, 6 নম্বর অঙ্কটি করব। তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর অঙ্কটি 81 × 1 − x / 1 + x³ = 1 + x / 1 − x। আমরা এই অংশটি, তোমরা এই লাইনটা বুঝতে পারলেই অঙ্কটা অনেকটাই ইজি হয়ে যাবে। আমাদের এখানে 81 কোনো পরিবর্তন হবে না, 81 থাকবে, ইকুয়াল আমাদের যেহেতু বাম পক্ষে 81 সাথে এই অংশটি গুণ আকারে ছিল, তোমার এই অংশটি ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগের পরিবর্তে আমরা যদি গুণ লিখি তাহলে এই অংশটি উল্টে যাবে, অর্থাৎ পরিবর্তন হবে এরকম, 1 + x³ উপরে যাবে, 1 − x³টা নিচে যাবে। আর এখানে আগে থেকে 1 + x একটি ছিল, এখানেও একটি ছিল, তাহলে এখানে একটি আগে থেকে ছিল আর এই 1 + x³ যেটা নিচে ছিল সেটা উপরে যাবে, 1 + x⁴ / 1 − x⁴। এই অংশটি তোমরা এইভাবে রাফ করে করতে পারো, অর্থাৎ আমরা উভয় পক্ষে যদি 1 − x³ / 1 − x³ দ্বারা গুণ ভাগ করে দিই তো সেক্ষেত্রে আমাদের ফলাফলটি এটি হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটিকে আমরা ভেঙে লিখেছি, 1 + x⁴ / 1 − x⁴। আমরা এই অংশটিকে একটু আলাদা করে লিখেছি, বিশ্লেষণ করে লিখেছি, এখানে দেখো 1 + x / 1 − x² তারপরে হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে স্কোয়ার এবং স্কোয়ার গুণ করলে আবার পাওয়ার 4 থাকবে। সেই পাওয়ার 4টি উপরের অংশ এবং নিচের অংশ, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, দুইটা পার্টি থাকবে, ইকুয়াল আমরা 81 ভেঙে লিখেছি 9 স্কোয়ার। এরপরে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের একটি করে স্কোয়ার অংশ কাটা যাবে, অর্থাৎ 1 + x / 1 − x² = 9 থাকবে। এরপরে আমরা পরবর্তীতে আবার 1 + x² / 1 − x² = 9, এখানে ±9, অর্থাৎ অ্যান্সারটি 9 হতে পারে অথবা −9 হতে পারে, তবে এখানে −9 অংশটি নেওয়া যাবে না, সেটা সেক্ষেত্রে এখানে কিছু কথা আছে, এই কথাগুলো উল্লেখ করা আছে। এরপর আমরা এখানে যদি বর্গমূল করি আমরা এই অংশটিতে, যেহেতু আমাদের এই পার্টটি হবে না, আমরা এই পার্ট থেকে করবো, অর্থাৎ পজিটিভ যে পার্টটি, অর্থাৎ 1 + x / 1 − x = ±√9, নেগেটিভ যে 9টি আছে এই 9টি নেওয়া যাবে না, আমাদের পজিটিভ যেটা আছে এই অংশটি আমরা নেব, অর্থাৎ এই অংশ আমরা বর্গমূল করলে এই অংশটি হবে, বর্গমূল করলে এখানে স্কোয়ার কাটা যাবে, এখানে একটা বর্গমূল আসবে, এবং 9 আমরা যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমাদের 3 হবে। তো আমরা এখানে দুইটা পার্ট পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ 1 + x / 1 − x = ±3, এই ±3 পার্টটি হচ্ছে 1 + x / 1 − x এর মান +3 অথবা −3। দেখতে পাচ্ছ দুইটা পার্ট একসাথে করা হয়েছে, এবার সে +3 পার্ট, এবার সে −3 পার্ট। বাকি যে অবশিষ্ট অংশ রয়েছে এটা তোমরা সবারই পারার কথা, এটা আমরা আড়াআড়ি করে গুণ করে 3 সাথে 1 − x গুণ করলে আমরা এই অংশটি পাবো, এখানে 1 + x থাকবে। এরপরে x-গুলোকে একপাশে নিয়ে আমরা x-এর মান বের করেছি এখানে 1/2, এখানে সেম একই জিনিস, আমরা আড়াআড়ি গুণ করে x-এর মানটা বের করেছি, x-এর মানটা হচ্ছে 2। তোমাদেরকে
আরেকবার বলছি, অর্থাৎ তোমাদের এই অংশটাতে যদি কোনো প্রবলেম থাকে, যেমন এই যে -9, কারণ রুটের নিচে কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্যই আমাদের মূলত এই পার্টটি বাদ যাবে। এই জন্য আমরা শুধুমাত্র পজিটিভ মানটা নিয়ে কাজ করব। আমি এরপরে 9 নম্বর থেকে অঙ্ক করব। যেটা 9 নম্বর থেকে করবো না, আমি 10 নম্বরে চলে যাব। তোমরা 10 নম্বর দেখতে পাচ্ছ, 10 নম্বরে মোট 2টি অঙ্ক রয়েছে। 2টি অঙ্কের মধ্যে আমাদের 10-এর যে 2 নম্বর অঙ্ক রয়েছে, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা 10-এর দেখতে পাচ্ছ, a/b সমান b/c সমান c/d হলে দেখাও যে আমি 2 নম্বরে যাচ্ছি সরাসরি। a² + b² + c² × b² + c² + d² ab + bc + cd হোল স্কোয়ার। অর্থাৎ আমরা বাম পক্ষের সময় ডান পক্ষটা প্রমাণ করব। এখানে আমাদের একটি অংশ দেওয়া আছে, a/b সমান b/c সমান c/d। তোমরা 1 নম্বরে দেখতে পাচ্ছ, আমি 2 নম্বরটি করে দিলে তোমরা 1 নম্বরে নিজে নিজে এমনি করতে পারবে, সরাসরি মান বসালে এটা এমনি মিলে যাবে। আমি 2 নম্বরে চলে যাচ্ছি। আমরা প্রথমে ধরি আমাদের যে অংশটি দেওয়া ছিল ওই অংশটিকে টোটালি আমরা ধরে নেব কে, অর্থাৎ a/b সমান b/c সমান c/d সমান কে। অর্থাৎ এই হিসেবে আমরা c/d সমান কে, b/c সমান ও কে, a/b সমান ও কে, অর্থাৎ তিনটা মানই বের করতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট আমরা এখান থেকে সি সমান ডি, এই যে c/d সমান কে মানে সি সমান ডি কে, b/c সমান কে, সেই হিসেবে b সমান সি কে। তবে আমরা এখানে যে সির মানটা বের করেছিলাম ডি কে, সেই মানটা আমরা এখানে সির পরিবর্তে মানটা বসাবো, ডি কে এবং কে গুণ করলে ডি কে স্কোয়ার, অর্থাৎ বির মানটা হচ্ছে ডি কে স্কোয়ার। এই অনুযায়ী a/b সমান কে, এই অনুযায়ী a সমান b কে। আমরা এখানে উপরের লাইনে যে বির মানটা বের করেছিলাম ডি কে স্কোয়ার, আমরা এই মানটি এখন এখানে বসাবো, b এর পরিবর্তে ডি কে স্কোয়ার ইন্টু এখানে যে আগে থেকে কে ছিল কেটে থাকবে, পরবর্তীতে ডি কে স্কোয়ার এবং কে গুণ করলে ডি কে কিউব হবে। বাম পক্ষে তোমরা দেখতে পাচ্ছ আমরা বাম পক্ষ তুলে নিয়েছি, বাম পক্ষে এখানে এই লাইনটি তোমরা নিজেরাই পারবে, অর্থাৎ আমরা প্রত্যেকটি জায়গায় মান বসেছি, এর পরিবর্তে এর মান তারপরে হোল স্কোয়ার, বির পরিবর্তে বির মান তারপরে হোল স্কোয়ার, সির পরিবর্তে সির মান তারপরে হোল স্কোয়ার। একইভাবে এখানেও, অর্থাৎ এখানে একটা সাইড নোটিস করা হয়েছে, এ বি ও সি এর মান বসিয়ে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমাদের উপরে যে স্কোয়ার আছে, স্কোয়ারটি দুটোর উপরে আছে, ডি কে স্কোয়ার করলে ডি স্কোয়ার, কে কিউব কে স্কোয়ার করলে k^6। একইভাবে এটাও, একইভাবে এটাও, একইভাবে ডান পাশে এই যে অংশটি রয়েছে এখানেও, অর্থাৎ উপরে যে স্কোয়ার আছে ডি স্কোয়ার, কে স্কোয়ার কে স্কোয়ার করলে k^4 প্লাস, একইভাবে এই কাজটা করা হয়েছে। এবং প্রথম অংশে তোমরা দেখতে পাচ্ছ ডি স্কোয়ার কমন আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন আছে প্রথম যে অংশটি রয়েছে। এখান থেকে আমরা যদি ডি স্কোয়ার কে স্কোয়ার কমন হয় তাহলে এখানে থাকবে k^4, এখানে থাকবে কে স্কোয়ার, এখানে থাকবে 1। একইভাবে ডান পাশের যে পার্টটি সেখানে শুধুমাত্র ডি স্কোয়ার কমন আছে, ডি স্কোয়ার কমন হলে k^4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকবে। এরপর আমরা এখানে ডি স্কোয়ার এবং এখানে ডি স্কোয়ার এটা গুণ করবো d^4 × k^2। তোমরা দেখতে পাচ্ছ k^4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এখানেও আছে, আবার এই অংশটিতেও আছে, এবং দুটি অংশ যেহেতু গুণ আকার আছে আমরা একটি অংশ লিখে তারপর হোল স্কোয়ার করে দেবো। আমরা এরপর ডান পক্ষে আসবো, ডান পক্ষে রয়েছে আমাদের ab + bc + cd হোল স্কোয়ার। আমরা এখানেও আগের মতো এই লাইনে শুধুমাত্র মান বসব, এর পরিবর্তে এর মান, বির পরিবর্তে বির মান প্লাস দিয়ে আবার বির পরিবর্তে বির মান, সির পরিবর্তে সির মান, একইভাবে আমরা এখানে মান বসব, সির মান বসাবো, তবে এখানে ডির কোনো মান নেই, এই জন্য ডির মান ডি থাকবে। পরবর্তীতে আমরা এখানে গুণ করবো, ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, k^3 × k^2 গুণ করলে k^5। একইভাবে এই অংশটা আমরা গুণ করার পরে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের নিচে আমরা ডি স্কোয়ার কে কমা নিতে পারি, তবে এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে যেহেতু উপরে স্কোয়ার রয়েছে। আমরা ডি স্কোয়ার কে কমন নেওয়ার পর এখানে থাকবে k^4 + k^2 + 1 সেকেন্ড ব্র্যাকেটে, তারপর হোল স্কোয়ার। এবারে স্কোয়ারটি টোটালের উপরে আসে, অর্থাৎ আমরা ডি স্কোয়ার কে কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের এখানে হবে d^4 × k^2, আর ব্র্যাকেট দিয়ে k^4 + k^2 + 1 হোল স্কোয়ার তো আসেই, আগে থেকে থাকবে এটা। অর্থাৎ আমাদের এই অংশটি আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা বাম পক্ষের সময় ডান পক্ষে এই অংশটি দেখানো হলো, এই অংশটি লিখে দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এটুকু থাকবে, এরপরে আমরা 11 থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে।